তোর যদি এতই মায়া লাগে তাহলে এই মহিলার সঙ্গে তোকেও আমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। সারা জীবনের জন্যে এই বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে, তুই আর কোনোদিন এই বাড়িতে ঢুকতে পারবি না। এইসব বলেছে তোকে উপো হওয়াফা, আমি তো ডরে দৌড় দিয়ে গড়তে বাইরে এসেছি। ভালো করেছিস আফা। আমার মনে হয় কি জানেন, ওই অফিসের ওই মাইয়ার লোকে ভাই জানেন ভালো সম্পর্ক চলে। ও আবুল তাপুর বলছে, এগুলো সব উল্টা পাল্টা, ডাক্তার বলো না, ও একটু মাথায় সমস্যা হয়েছে তো তাই উল্টা পাল্টা কথা বলছে। আফা আপনি যাই এখন, পাগল হইলে মানুষ আর মিথ্যা কথা কয় না, সত্যি কথাই কয়। আয় চুপ কর, তোকে কি বলছো ও পাগল, হ্যাঁ তো বড় সাহস, যা তোর এখানে যা, চোখের সামনে থেকে দূর হ, আর আসবি না। রানু তুই কত সহ্য করবি, আজকে তুই যদি কিছু না বলিস আমি বলবো। মা প্লিজ তুমি এখন ওর কাছে যেও না প্লিজ। তুই চুপ কর, মা আমরা বলতেছি না। খাপ খাবার তুই মাস সত্যি চিনতে পারছো না, হ্যাঁ বলো তুমি বলো আমি কে বলো। তুই থাম, এই শম্পাটাকে হ্যাঁ অফিসে কার সঙ্গে টাঙ্কি মেরে বেড়াচ্ছ সেটা একটু ক্লিয়ার করে বলো তো আমাদের। কি ব্যাপার, কথা বলছো না কেন, উত্তর দাও। এই মহিলা কে, এখানে কি চায়? তুমি কি বললে আবার বলো দেখি। এই মহিলা কে, এখানে কি চায়? ভাইজান আপনার শাশুড়ি। আমার শাশুড়ি মানে তোর আম্মা? না না আমার মা হচ্ছে বকিনি গা, ভাবি জানেন মা। আমার 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 মা। এই চুপ, তুই রহিমানা, কাজের মেয়ে রহিমানা তুই? এই এই বাড়ির মালিক কে? বাজান আপনি, আমি তোকে নির্দেশ দিচ্ছি এক ঘন্টার মধ্যে এই মহিলাকে এই বাড়ি থেকে বের করে দিবি, কারণ এই মহিলার আচরণ ভালো না। পপু তুমি সামনে কথা বলো, আমার মাকে তুমি ইনসাল্ট করছো, তুমি কি দেখে কথা বলতে পারো না? এই তোর এত বড় সাহস, কাজের মেয়ে রহিমা, আমার সামনে আঙুল তুলে তুই কথা বলিস? তোর যদি এতই মায়া লাগে তাহলে এই মহিলার সঙ্গে তোকেও আমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। সারা জীবনের জন্যে এই বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে, তুই আর কোনোদিন এই বাড়িতে ঢুকতে পারবি না। এই তুমি কি ভেবেছো, তুমি কি ভেবেছো তোমার মুখে যা বলবো যা ইচ্ছা করবো আমি সব মেনে নিবো, আমি তোমার বিয়ে করাবো, তুমি আমাকে এভাবে বিয়ে করতে পারবে? আফা বাবে আফা খালাম্মা আপনারা কি শুরু করছেন, থামেন না। ডাক্তার কি কইছে মনে নাই, বাইজান যা ইতেবো মাইনা নিতে হইবো, কারণ আপনার ফিস এনতে চলেন খালাম্মা চলেন, আপনার যদি না যান বাইজানের মাথাটা আরও গরম হয়ে যাবো, তারপর আর উল্টা পাল্টা কথা মনে হইবো, চলেন না আফা চলেন। হ্যাঁ না তুমি সব সবাই do you want a night for? আমি এই বাড়িতে আর থাকবো না, আজকে চলে যাব, তুই আমার সাথে চল। আমি কোথায় যাব, কেন যাব? আমার সাথে আমাদের বাড়িতে। আমি কেন যেতে যাব, আমি কোথাও যাব না, ওপর এখন শরীরটা ভালো না, আমার আমার এখানে থাকতে হবে, ওর আমাকে দরকার। তোর কি মাথা ঠিক আছে, এরপরও তুই ছেলের সাথে সংসার করবি? কেন করবো না, আমি ওকে ভালোবাসি, আর তোমার যদি আসলে যেতে ইচ্ছা করে মানে তোমার তুমি চাও। তাহলে আমাকে এত বড় কথা বলতে পারলি? কেন পারবো না, কেন পারবো না, তুমি এই বাড়িতে আসার পরে আমার সংসারে অশান্তি শুরু হয়েছে, আমি কি কিছু দেখতে পাচ্ছি না, আমি জানি সবই, তাই তুমি প্লিজ এই বাড়ি ছেড়ে চলে যাও। আমাকে প্লিজ অত করে সংসারটা করতে দাও মা। রহিমা
আই মার ব্যাগটা গুছা তো এতে ইদে এই জাফা না কি গুছা রাখছ কফা আমার মনে এটা চেঞ্জ দেখি না দি কি জা দেখেন লাগবে না আমি নিজেই চলে যেতে পারবো ঠিক আছে তাহলে তো ভাইগুলো রেখে যাচ্ছি